চোখ রাখবো ত্রিপুরার দিকে। ত্রিপুরা উপনির্বাচনে ফ্লপ তৃণমূল কংগ্রেস, দুই আসনে উড়েছে বামেদের লাল নিশান। ত্রিপুরার বরজলা ও খোয়াই দুই বিধানসভা আসনে জয়ী হয়েছে সিপিএম, দু জায়গাতেই লাল আবিরের উচ্ছ্বাস, সমর্থকদের বিজয় উল্লাস। তরুণ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তরুণ, আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যটায় সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা হলো ত্রিপুরা। সেখানে তৃণমূলের এই ফল, তৃণমূল শিবির, তারা কি একটু হতাশায়? না বলবে, একদমই না। কারণ মাস চারেক হলো তৃণমূল ত্রিপুরাতে নবকলেবরে আত্মপ্রকাশ করেছে। চার মাসের মধ্যে নির্বাচনে ফাইট করতে হচ্ছে তৃণমূলকে। এখনো রাজ্য স্তরে নতুন করে কমিটিও ঘোষিত হয়নি, কিছুটা অপ্রস্তুতি তো ছিলই, সেই সঙ্গে নোটের ধাক্কা সব মিলিয়ে। কারণ একটি আসন যেটা সিপিএম এর দুর্গ বলে পরিচিত খোয়াই, সেখানে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থান দখল করেছে 1500 ভোটে হারলেও বেশ কিছু বুথে শুধু তৃণমূল নয় বিজেপিরও অভিযোগ রিগিং করেছে যথেষ্ট সিপিএম। আর আরো একটি কারণে যেটার দিকে নজর ছিল সবারই, কংগ্রেসের যে আসনটি ছিল বরজলা শহরের একদম উপকণ্ঠে, সেখানে তৃণমূলের ফলাফল কিছুটা হতাশজনক। তবে বিরোধীরা এখানে অনেক ভালো রেজাল্ট করেছে অন্যান্যবারের তুলনায়। কংগ্রেস এবং তৃণমূল এবং বিজেপির ভোট যদি একত্রিত করা হয় তাহলে সিপিএম এর সঙ্গে ব্যবধান কিন্তু মানে সিপিএম অনেক ভোটই তাহলে পরাস্ত হতো। ভোট বাঁধা ভাগাভাগির অঙ্কে এখানে সিপিএম জয় লাভ করেছে, কংগ্রেসের আসনটিকে ছিনিয়ে নিয়েছে। তৃণমূল তাদের সাংগঠনিক দুর্বলতাকেই এই ফলাফলের জন্য দায়ী করছে, আর মানুষের প্রতি তারা মানুষের এই রায়কে তারা মাথা পেতে নিয়েছে। অন্যদিকে সিপিএম তারা দাবি করছে যে তাদের উন্নয়নের যে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন তারই জয় হয়েছে, উল্লসিত কিছুটা বিজেপিও। সব মিলিয়ে ত্রিপুরার দুটি আসন সিপিএম এর দখলে যাওয়ায় রাজ্য বিধানসভায় সিপিএম এর শক্তি তো বাড়লই মৌপিয়া। তরুণ, ধন্যবাদ। তরুণ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন ত্রিপুরা থেকে।